প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তুমি বন্ধু আমার চিরসুখে থেকো, আমি তো একদিন চলে যাব, এমন সব কালজয়ী গান কিংবা বাবা কেন চাকর, প্রেমের সমাধি, জিনের বাচ্চা, এমন সিনেমাগুলো নায়ক বাপ্পারাজকে যেন আমাদের মনের মণিকোঠায় চির যৌবনা করে রেখেছেন। বাপ্পারাজ আমাদের শৈশবের স্মৃতিকে সমৃদ্ধ করা একজন সত্যিকারের নায়কের নাম। এখনও যখন হুট করে তার কথা মনে পড়ে যায়, তখন চোখের সামনেই ভেসে ওঠে তার রোমান্টিক অভিনয়গুলো। সেই সাথে একজন ব্যর্থ প্রেমিকের অভিনয়ে কতটাই না দ্যুতি ছড়িয়েছেন তিনি, যা অদূর ভবিষ্যতেও কারো কাছ থেকে আশা করা যায় না। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা একসময় একের পর এক দুর্দান্ত চলচ্চিত্র উপহার দিয়েছেন, কিন্তু বর্তমান সময়ে মিডিয়া পাড়ায় তার পদচারণা খুব একটা লক্ষ্য করা যায় না। মাঝে বাবা মারা যাওয়ার পর কিছুদিন আলোচিত থাকলেও সিনেমা জগতে দেখা যায় না খুব একটা। কোথায় হারিয়ে গিয়েছেন তিনি আর কিভাবেই বা শুরু করেছিলেন তার চলচ্চিত্র ক্যারিয়ার, কতটা সমৃদ্ধ করতে পেরেছেন বাংলাদেশের চলচ্চিত্র শিল্প, সেই সকল তথ্য নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। ভিডিওটিতে থাকছে তার কালজয়ী গান এবং সিনেমার গল্প সহ তার জীবনের নানান অজানা তথ্য। বাপ্পারাজের জীবনের গল্প নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের শৈশবকে মনে করিয়ে দিতে বাধ্য, এবং এই ভিডিওটি আপনাদের মাঝে অন্যরকম এক ভালো লাগাও তৈরি করবে। তাই একসময়ের পর্দা কাঁপানো এই অভিনেতাকে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। নায়ক বাপ্পারাজকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই, তিনি বাংলাদেশের সর্বকালের সেরা চলচ্চিত্র শিল্পী নায়করাজ রাজ্জাকের সুযোগ্য সন্তান। 1964 সালের বাবা মায়ের প্রথম সন্তান হিসেবে জন্মগ্রহণকারী এই অভিনেতার আসল নাম রেজাউল করিম। তবে সিনেমা জগতে আসার আগে তার বাপ্পা নামের সাথে বাবার রাজ শব্দটি যোগ করে হয়েছেন বাপ্পারাজ। তার ছোট ভাই সম্রাটও একজন চলচ্চিত্র অভিনেতা। নায়ক রাজ্জাকের পুত্র হিসাবে বাবার হাত ধরে চলচ্চিত্র জগতে প্রবেশ করলেও তিনি নিজের অভিনয়গুণে দর্শকদের হৃদয়ে চিরদিনের জন্য স্থান করে নিয়েছেন। শুরুটা 1986 সালে। এর আগে 80 দশকের জনপ্রিয় চলচ্চিত্র পত্রিকা চিত্রালীতে বাপ্পারাজের ঢালিউড ইন্ডাস্ট্রিতে আগমন উপলক্ষে একটা কভার স্টোরি তৈরি করা হয়েছিল। শিরোনাম ছিল বাপ্পা এলেন। তার শৈশব কৈশোরের দিনগুলোতে তাকে বাপ্পা নামেই সবাই ডাকত, ছোট করে ডাকায় কিন্তু মিষ্টি লাগত শুনতে। বাবা নায়করাজ রাজ্জাকের পরিচালনায় চাপাডাঙ্গার বউ সিনেমায় তিনি কাজ করেছেন। ক্যারিয়ারের প্রথম কাজই ছিল তার এক্সপেরিমেন্টাল। সাহিত্য থেকে সিনেমা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প থেকে সিনেমা নির্মাণ করেছেন রাজ্জাক। শাবানার মতো শক্তিমান অভিনেত্রীর সঙ্গে দেবর ভাবির রসায়ন তুলে ধরাটা মোটেই সহজ ছিল না, কিন্তু বাপ্পা দেখিয়ে দিয়েছেন তার প্রতিভা। সেই যাত্রায় তার অভিনয় দারুণ প্রশংসিত হয়। গানের মধ্যে আমার স্বাদ না মিটিল, আশা না পুরিল, সকলে পুরায় যায় মা, এই গানটি দর্শককে মুগ্ধ করেছিল। গানে বাপ্পার কান্নার অভিনয় অপূর্ব ছিল, আর তাতে তিনি নতুন এক প্রতিভার বহিঃপ্রকাশ ঘটান, যার ফল পরবর্তীতে তার এই প্রতিভার ব্যবহার করেই নির্মাতারা তাকে করেছেন দেশের জনপ্রিয় নায়কদের মধ্যে একজন। এটা তো আমরা সবাই জানি যে কেউ কারো মতোই হতে পারে না, বাবার মতো হওয়া ছেলের পক্ষে সম্ভব নয়। নায়করাজ রাজ্জাক সত্যি এক ইতিহাস, আর বাপ্পারাজ তার সুযোগ্য সন্তান। রাজ্জাকের পরিচালনার বাইরেও তাদেরকে এক ছবিতে দেখা গেছে। নায়করাজ পরিচালিত প্রফেসর, প্রেম শক্তি, বাবা কেন চাকর, সন্তান যখন শত্রু, বাবা কেন আসামি, মরণ নিয়ে খেলা, এই ছবিগুলোতে তাদেরকে একসাথে দেখা গেছে। রাজ্জাকের পরিচালনায় বাপ্পা ছবি করেছে, কিন্তু একসাথে দেখা যায়নি এমন ছবি হচ্ছে জিনের বাচ্চা, চাপাডাঙ্গার বউ, আবার অন্য পরিচালকের ছবিতে বাপ ছেলেকে একসঙ্গে দেখা গেছে এমন সিনেমাও রয়েছে, যেমন শফিকুর রহমান পরিচালিত ঢাকা 86, রাজমিস্ত্রি, দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত স্বাক্ষর ইত্যাদি। গ্রাম শহর প্রেক্ষাপটে ফ্যামিলি ড্রামা ঘরানার ছবিতে এই বাপ ছেলেকে বেশি দেখা গেছে। ক্যামেরার সামনে বাবা ছেলের রসায়ন ছিল এক কথায় অসাধারণ। তারা দুজন পর্দায় সত্যিকারের বাবা ছেলে হয়ে যান, একেবারে চরিত্রের সঙ্গে মিশে যান। যেন বাবা কেন চাকর, সন্তান যখন শত্রু, এই দুটি ছবি যথেষ্ট উদাহরণের জন্য। বাবার শেষ বয়সের সাংসারিক গ্লানিকে নিজে ভাগ করে নিতে অবদান রাখার যে অভিনয় বাপ্পারাজ করেছে তার সত্যিই কোনো তুলনা হয় না। বাপ্পা যখন ঠেলাগাড়ি চালানো অবস্থায় বাবাকে দেখে, তার প্রতিক্রিয়া যেন হৃদয়টাকে ছিন্ন ভিন্ন করে দেয়। পাশাপাশি ছেলে বাপ্পাকে বড় ছেলে মিঠুনকে অপমানের দায়ে শাসন করার সময় বাবা হিসেবে তার অভিনয় দর্শকদের হৃদয় স্পর্শ করে। ছবিটিতে পারিবারিক গল্পে একজন বাবার প্রকৃত অবদানকে সন্তান অস্বীকার করলে অশান্তি নেমে আসে, পরে আবার পরিবারের সেই বন্ধনকে টিকিয়ে রাখতে সংগ্রাম করতে হয় সন্তানকে। বাপ্পা নিজেও ট্যাক্সি ড্রাইভার হিসাবে পরিবারে অবদান রাখে, ত্যাগ স্বীকার করতে হয় তাকে প্রতিনিয়ত। সন্তান যখন শত্রু সিনেমায়, বাবা রেখে যাওয়া পারিবারিক দায়িত্ব পালনে বাপ্পা ছিল সত্যি অসাধারণ। অ্যামেজিং অভিনয় ছিল বাপ্পার। শেষ সিকোয়েন্সে বাড়ির উঠোনে সবাইকে বসিয়ে রেখে দেরি করে ঘর থেকে বের হয় সে। বাড়ির দলিল, ছোট ভাই, ফেরদৌসের মামলা সমস্যা, মাকে নিয়ে দলাদলি, এসব সমস্যার সমাধান একাই করে উপস্থিত তথাকথিত গণ্যমান্যের সামনে। বাপ্পার ওই সিকোয়েন্সের অভিনয় তুলনাহীন। আমার ভাগ্য বড় আজব জাদুকর,
গানটি বুকের ভেতরে গিয়ে মেশে। গানের আগে মা ডলি জহুর বাড়ি ছেড়ে যাবার সময় বাপ্পা গরুর গাড়ির পিছে দৌড়ে দৌড়ে মামা বলে মিনতি করে। বাপ্পারাজের সেই অভিনয়ে সবার চোখে জল আসতে বাধ্য। সিনেমাটি রাজ্জাকেরই সৎভাই সিনেমার রিমেক। ঢাকা ছিয়াশি এবং রাজা মিস্ত্রি ছবি দুটিতে তারা ছিলেন মামা ভাগ্নে। মামা ভাগ্নের ভূমিকায় অনবদ্য দুজনই। ঢাকা ছিয়াশি ছবিতে পার্টি সঙ্গে রাজ্জাকের লিপে আউল বাউল লালনের দেশে গানটিতে অসাধারণ পারফরমেন্স ছিল। তাদের জীবনের অনবদ্য অভিনয় এবং নাটকীয়তা এই সিনেমাকে সমৃদ্ধ করেছে। বাপ্পারাজের পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় এই গানের জন্য বিখ্যাত সিনেমাটি। রাজা মিস্ত্রি ছবিতে দায়িত্বশীল মামার চরিত্রে রাজাক অসাধারণ অভিনয় করেছেন, আর বাপ্পারাজ তার যোগ্য ভাগ্নের ভূমিকায় সত্যিই অনন্য অভিনয় করেছিলেন। প্রফেসর ছবিতে বাপ ছেলের পরিচয় হওয়ার আগে কমেডিও ঘটে এবং তা খুবই উপভোগ্য ছিল। ক্লাসরুমে প্রফেসর রাজ্জাকের ক্লাসে ব্ল্যাকবোর্ডে ডিম ছুঁড়ে মারে ছাত্র বাপ্পা আর তার দল। রাজ্জাক তাদের সাথে একটা খেলা করেন ক্লাসে, বাকি ডিমগুলো ছুটতে বলেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে। বাপ্পা নাসির খানরা ডিম ছুঁড়লে রাজ্জাক খপাখপ্তা ধরে ফেলেন, তারপর ডিম ছুঁড়তে থাকেন তাদের দিকে। সে সময় বাপ্পা নাসির খান আর সবার গায়ে ডিম ফেটে একেবারে সবার অবস্থাই কাহিল। সেগুলোতে বাপ্পার পারফরমেন্স ছিল বাবার পরিচালনায় সুযোগ্য সম্মান বজায় রাখার সত্যি এক অনন্য উদাহরণ। জিনের বাদশা সিনেমাটির কথাও না বললেই নয়, ভিলেজ পলিটিক্সের বাস্তব ঘটনা এই সিনেমায় অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। নির্বাচন নিয়ে এলাকার পলিটিক্সকে রুখতে বিভিন্নভাবে এগিয়ে যায় রতন বাহিনী। এই রতনই বাপ্পারাজ, জিনের পোশাক পরে ভয় দেখায় চেয়ারম্যান এটিএম শামসুজ্জামানের দলকে। বাপ্পার চাচা খলিল নির্বাচনে দাঁড়ায় এবং জয়ী হয়। বাপ্পার রোমান্টিক সিনেমাগুলোর কথা মনে পড়লেই সবার আগে উঠে আসে প্রেমের সমাধি শিরোনামের সিনেমাটি। বাপ্পাকে নায়ক চরিত্রে সবচেয়ে বেশি আলোচনা এনেছিল এই সিনেমাটি। মাটির পুতুলে দুজন প্রেমিক প্রেমিকার মধুর প্রেম চলে, তারপর বিচ্ছেদ। একসময় পুরনো প্রেমিকার বাড়িতেই তার জায়গা হয়, শেষে জীবন বিসর্জন দিতে হয় আর মর্মান্তিক পরিণতিতেই তা শেষ হয়। সিনেমার গল্প খুব সাধারণ, কিন্তু অভিনয় ছিল অসাধারণ। তুমি বন্ধু আমার চিরসুখে থেকো, এই গানটি সত্যিই একটা ইতিহাস। রোমান্টিক সিনেমার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না ভুলো না আমায়, প্রেমের নাম বেদনা, হারানো প্রেম সিনেমাগুলো। অন্যদিকে তার জনপ্রিয় গানের মাঝে জীবনের নৌকা চলে পাল তুলে, বুকে ধরে রাখবো ছবি আঁকবো, তোমার চোখটা টানা টানা, দু চোখে তুমি ছাড়া, কালসাপ ঢুকেছে আমার বাসর ঘরে ইত্যাদি। নায়ক বাপ্পারাজের নায়িকা কম নয়, আর তালিকাও বেশ লম্বা। অরুণা বিশ্বাস থেকে শুরু করে আছেন কবিতা, শাবনাজ, মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, এমনকি কাজল পর্যন্ত। সবার বিপরীতে তিনি স্বাচ্ছন্দ। প্রধান নায়িকা হিসেবে কবিতা এবং শাবনাজের সঙ্গে রসায়নটা ছিল যথার্থ। বাপ্পা বাণিজ্যিক এবং এক্সপেরিমেন্টাল দুই ধরনের সিনেমাতেই কাজ করেছেন, নিজের সক্ষমতা বারবার প্রমাণ করেছেন তিনি। একজন বাপ্পারাজ এভাবেই তার অভিনয়ের অনবদ্য দক্ষতা দিয়ে সিনেমার পর্দাকে শাসন করে গেছেন। তার নিজের সময় তিনি রাজত্ব করেছেন। আজকে যে দর্শকরা তার সময়কে দেখছে বা অনাগত দিনের দর্শকরা তাকে সিনেমায় দেখছে, তাদের সবার সামনে বাপ্পারাজ নামটি একজন অলরাউন্ডার অভিনেতার কথাই মনে করাবে, যার বাবা দেশের সিনেমায় নায়করাজ হওয়ার পরেও নিজের যোগ্যতায় যে কিনা অনেক উজ্জ্বল। তবে শুধুমাত্র এখানেই নয়, বাপ্পারাজ এখন পর্যন্ত বেশ কয়েকটি নাটকও পরিচালনা করেছেন। তার পরিচালিত নাটকের মধ্যে রয়েছে কাছের মানুষ, রাতের মানুষ ও একজন লেখক উল্লেখযোগ্য। কাছে এসে ভালোবাসো ও কার্তুজ নামের ছবিগুলো নায়ক বাপ্পারাজের প্রযোজনা সংস্থা করেছে। সম্ভাবনা আছে আরও কিছু সিনেমায় কাজ করার। বাপ্পারাজ সর্বশেষ সিনেমায় অভিনয় করেছেন 2018 সালের আলোচিত পোড়ামন্টুতে। দীর্ঘদিন পর আলোচিত সিনেমাতে অভিনয় করেও তিনি আবারও হয়েছেন আলোচিত। এর আগে 2015 সালে তিনি অভিনয় করেছেন প্রথমবারের মতো খলনায়কের চরিত্রে। মিসড কল শিরোনামে সেই ছবিটিতে অভিনয়ের কারণ গল্পের সৌন্দর্যতা। বর্তমান সময়ে তার চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে থাকার কারণও সেই গল্পের সৌন্দর্যতা না থাকা। বাপ্পারাজ তার বাবার হাত ধরে হেঁটেছেন সেই ছোট থেকে যতটা না, তার চাইতে বেশি হেঁটেছেন চলচ্চিত্র অঙ্গনে আসার পর থেকে। বাবার হাত ধরেই তার সকল অর্জন। সেই বাবা বাংলাদেশের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক না ফেরার দেশে পাড়ি জমান 2017 সালে। সেই সময় নায়ক বাপ্পারাজ বাবার প্রস্থানের কারণে দারুণভাবে ভেঙে পড়েছিলেন, কেননা নায়করাজ তার বাবাই ছিলেন না, ছিলেন একজন সত্যিকারের বন্ধু। সেবার আলোচনায় আসার পর আবারও আলোচনা এবং সমালোচনায় এসেছেন বেশ কয়েকবার। তার মাঝে বাবার জীবনীতে অস্বীকৃতি জানিয়ে জিডি করে সিনেমা থেকে সারা জীবনের জন্য সরে যাবার কথা বলে এবং সর্বশেষে তার ফেসবুক আইডি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করে সমালোচনায় এসেছেন তিনি। বাবার মৃত্যুর দিন চারেক পর এফডিসির 8 নম্বর ফ্লোরে দর্শকের আসন ছিল কানায় কানায় পূর্ণ। শুরুতে বাপ্পারাজ বক্তৃতা দিতে এলে পিনপতন নীরবত নেমে আসে ফ্লোরে। বক্তব্যে শুরুতে সন্তান হিসেবে নিজ বাবা সম্পর্কে মানুষের কিছু ভুল ধারণার সমালোচনার জবাব দিয়েছিলেন একসময়কার জনপ্রিয় এই নায়ক। রাজ্জাক সম্বন্ধে কিছু মানুষের মধ্যে প্রচলিত ধারণাকে ভুল হিসেবে সে সময় তিনি ব্যাখ্যা করেছিলেন। এ সময় বাপ্পার কণ্ঠে ছড়েছে শঙ্কা এবং অভিমান। বর্তমান চলচ্চিত্রের এই দশা কাটিয়ে ওঠার জন্য তিনি সকলের নিকট সহযোগিতা কামনা করেছেন। নায়করাজ রাজ্জাক এবং বাপ্পারাজের মতো বাপ ছেলের কাহিনী ঢালিউডে আরও আছে।
তবে সবগুলো জেনেটিক ফর্মের উপযুক্ত প্রতিভা নয়। রাজ্জাক এবং বাপ্পারাজ ঢালি উঠে সবচেয়ে উজ্জ্বল এবং দৃষ্টান্তমূলক উদাহরণ, আর এর একমাত্র কারণ তাদের অনন্য অভিনয় এবং চলচ্চিত্রে তাদের যথার্থ উপস্থাপনা। তাদের কাছে দর্শক ঋণী হয়ে আছেন। নায়করা চলে গেলেও এখনও রয়ে গেছেন বাপ্পারাজ। আশা করি এই সময়ের জনপ্রিয় অভিনেতা আবারও সকল শঙ্কা দূর করে ফিরবেন বাংলাদেশের চলচ্চিত্র জগতে। প্রিয় ভিউয়ার্স, বাপ্পারাজের জীবনের কথা এই ভিডিওতে আপনাদের বিন্দুমাত্র বিমোহিত করে থাকলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে বাপ্পারাজের অসংখ্য ভক্তদেরকে তা দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, বাপ্পারাজ অভিনীত কোন সিনেমাটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে, এর পাশাপাশি বাপ্পারাজের লিপে কোন গানটি আপনার সবচেয়ে প্রিয় তা জানিয়েও আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। এমনি আরও তারকাদের জীবনের কথা এবং নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।